আমরা হিন্দু মাত্রই বছরের বিভিন্ন মাসে বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকি ঠিক তেমনি বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে আমরা দেবী মঙ্গলচন্ডীর পুজো করে থাকি যার আরেক নাম হরিশ মঙ্গলচন্ডী ব্রত মা মঙ্গলচন্ডী হলেন আদ্যাশক্তি মহামায়ার আরেকটি স্বরূপ দেবী ভাগবত মহাপুরাণে এই দেবীর উল্লেখ রয়েছে এই দেবীর পুজো করলে গৃহে সুখ শান্তি বজায় থাকে সন্তানদের মঙ্গল হয় মা মঙ্গলচণ্ডী সকলের অমঙ্গল হরণ করেন এবং মঙ্গল আনেন চলুন আজকে তাহলে জেনে নেই কি করে এই দেবীর পুজো করবেন এবং পুজোই কি কি লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার চলুন দেখে নেই পুজোর উপকরণগুলো কি কি। আটটি গোটা কলা পাতা আটটি কচু পাতা আটটি কাঁঠাল পাতা ধান খোঁটা আতপচাল আট দুর্বা আট প্রস্থ সিন্দুর পঞ্চশস্য পঞ্চরত্ন আটটি সুপারি আটটি আম বা যে সকল ফল পাওয়া যায় সেই সব আটটি করে রাখবেন ফুল বেলপাতা দুর্বা শ্বেতচন্দন রক্তচন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য ধান গামছা চাল কলা নানাবিধ ফল দই মিষ্টি চিরা প্রভৃতি স্নান সেরে পবিত্র হয়ে মা মঙ্গলচন্ডীর মূর্তি বা ফটো একটি আসনে বসাবেন তারপর পুজোর ঘরটি প্রস্তুত করবেন সিঁদুর দিয়ে একটি পুত্তলিকা এঁকে সেই জলপূর্ণ ঘটে পঞ্চরত্নগুলো দিয়ে দেবেন এবার এতে আম্রপল্লব দিয়ে একটি শশীষ ডাব বা যে কোনো ফল দেবেন তারপর কিছু ফুল দিয়ে ঘরটি পঞ্চশস্যের উপর স্থাপন করবেন এবার গামছা দিয়ে ঘরটি আচ্ছাদন করবেন এইবার একটি কলাপাতা একটি কাঁঠাল পাতা একটি কচু পাতা নেবেন এর মধ্যে দুর্বা ফুল বেলপাতা চন্দন ও ধান আতপ আতপচাল দিয়ে সুন্দর করে খিলি দেবেন দিতে দিতে নিজের মনের ইচ্ছা মায়ের কাছে জানাবেন এইভাবে মোট আটটি খিলি বানাবেন তারপর এগুলোতে সিঁদুর দিয়ে মায়ের কাছে রাখবেন এইবার আস্তে আস্তে ভোগ নিবেদন করবেন এবং ব্রতকথা পাঠ করবেন পাঠের সময় ব্রতীরা হাতে দুর্বানিয়ে ব্রত কথা শুনবেন যে সকল নারী বা পুরুষেরা এই ব্রত করবেন তারা ব্রতের দিন দই চিরা এবং ফল খাবেন ব্রতকথা শেষে মায়ের স্তব করবেন মায়ের স্তবটি হল নবনম আদ্যা আদ্যাশক্তি মাতা মহামায়া মাতঙ্গি কমলা তারা তুমি মা অভয়া ভৈরবী বগলা ছিন্নমস্তা ভয়ঙ্করী কালী কপালিনী তুমি ত্রিলোক ঈশ্বরী সৃজন পালন কর্ত্রী সংহারিণী স্বরূপা বিরূপা তুমি শিবেরও গৃহিণী লীলায় করিলা সৃষ্টি যত চরাচর ব্রহ্মাবিষ্ট মহেশ্বর তোমার কিঙ্কর অধম অজ্ঞান শিশু কিবা জানি স্তুতি নিজ দাস বলি রক্ষা করদয়াবতী এইভাবে স্তব মন্ত্র পাঠ করার পর দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওম আয়ুর যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাঙ্গি মে ব্রত শেষে শঙ্খ ও অলুধ্বনি দিয়ে দেবীকে প্রণাম করবেন এবং জয় মা মঙ্গলচন্ডীর জয় বলে তিনবার জয়ধ্বনি করবেন মা মঙ্গলচন্ডীর কৃপায় আপনার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে ব্রতের আগের দিন নিরামিষ আহার করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচন্ডীর জয় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ